আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করত, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলো দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়াগুলো মেনশন করে করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মতো সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করত, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশা আল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এর জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি, পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে? ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ? আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি, ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নার চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহি কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রসুলে বিশ্বাস করে না, কবরের আজাব, জান্নাত, জাহান্নাম, মিজান, ফজিলত কোনো কিছু বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে, যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট 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 বাচ্চাদেরকে এখন গিলাচ্ছি এগুলো। এখন ওই দর্শন কেন ফলো করবো আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর, আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহি চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়, আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন? তা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না। কোরআন সুন্নার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মায়েদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরুদ্ধে অপরাধ হয়নি? এই এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতবাদ থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশা আল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশা আল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ।
অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলেন তার নাম হবে মাহদি এবং তার নাম মুহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমন ভাবে উপরে ফেলবেন যে 40 বছর 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটা কথা খালি বললাম এখানে এই সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে দুরাকাত নামাজ পড়বেন সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করো বলবেন আল্লাহুম্মা গফির লি মা কদ্দামতু ওয়া মা আখারত ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানত وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير إتك الدعاء أطبع بول من اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتوب أرنا بول من اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور এটাও পারেন না বলবেন রব্বি গফির লি রব্বি গফির লি এটাও পারেন না বলবেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আমার সাথে বলেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এতটুকু অন্তত বলবেন বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে ওয়া আমিলা আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করা শুরু করবে মানে এরপর আর খারাপ কাজ করবে না বাকি জীবন ভালো কাজ করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এরাই সেই ব্যক্তি এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গোনাকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ শুধু গোনা মাফ করে দিবেন না আল্লাহ পাক বলেছেন শুধু গোনা মাফ করব না যদি গোনা হয় থাকে 1 কোটি আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ কিসের অপেক্ষা তাহলে এখন আজকে কোনো অপেক্ষা হবে আজকে রাতে ইনশাআল্লাহ তওবা করে এখনি তওবা করে ফেলবেন ইনশাআল্লাহ ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজে বিছিয়ে দুরাকাত নামাজ পড়ে খাস তওবা করে এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না কি কিরকম মুসলিম হওয়ার তওবা করব যে মুসলিমরা সমাজ পরিবর্তন করবে ইনশাআল্লাহ এটা এটা করতে গেলে কি লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ চাবেন কারো অকল্যাণ চাবেন না কারোর সাথে হিংসা বিদ্বেষ গিবত্তমদের মধ্যে যাবেন না সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা কি ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন সমস্যা কোথায় তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি খেলাফত তো কায়েম করতে পারছেন না পারছেন তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন সমস্যা কোথায় ইনশাআল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি আমি খুব আশা পোষণ করি আর স্বপ্ন দেখতে হয় স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না স্বপ্ন কি স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখ স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে একটা উন্নত জাতি গঠনের
এবং সবদিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখব কেন দেখব না এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচব ইসলামিক ভাবে গড়ব যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট কান্ট্রি না ঢাকা শহরের সমান হয়তো না কাতার এত ছোট কান্ট্রি এই ছোট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্স এর মধ্যে মাথা ঢুকাচ্ছে আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি যেটা আমরা বলি যুদ্ধবিরতি বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয় এটাই বলা যায় তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন এই কাতার ছোট্ট একটা কান্ট্রি কাতার হচ্ছে আমাদের আয়তর অনেক বড় ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি মাথা পিছু আয় আমাদের চাইতেও কম কোনো কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে খেয়াল করেছেন আয়তন কিছুই না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষিত হতে পারি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি আমাদের মধ্যে ঐক্য থাকে আপোষে আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কেন আমরা সবসময় নতচানু হয়ে থাকবো কি জন্য আমরা ঋণ চাব কেন আমরা ঋণ দিব উল্টা ওদেরকে আমরা ঋণ দিব ওদেরকে পুরো আমরা কি দেই নাই মনে করছেন নাকি একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি জানেন একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমারা টিকে থাকতো আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি মেডিকেল সায়েন্স দিয়েছি প্রযুক্তির সবকিছু দিয়েছি ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময় তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে তারপর যখন ক্রুসেড শুরু হলো ক্রুসেড ব্যাক টু ব্যাক তিন চারটা ক্রুসেড হয়েছে এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছু অধঃপতন হয়েছে এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না স্বপ্ন দেখেন ইতিহাস পড়েন আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন প্রিয় ভাইরা ইতিহাস পড়েন কোরআনের হিস্ট্রি পড়েন বিশ্বের হিস্ট্রি পড়েন নিজের সময়কে মূল্যায়ন করেন আজকেই তওবা করেন ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে সবাই বলতে কারা সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা চারটা গুণ অর্জন করবে কয়টা গুণ ভাই মাত্র চারটা গুণ কয়টা গুণ এই চারটা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শুনে নেন সংক্ষিপ্ত করে বলছি এক আমাদের সবাইকে মুমিন হতে হবে ইল্লাল্লাযীনা আমান যারা ইমানদার ইমানদার কারা উত্তর হাদিসে জিব্রিলের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ইমান হে নবী আমাকে ইমান সম্পর্কে বলুন এই জায়গা একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থানে যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গাটা জিব্রাইল আলাইহিস সালাম বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান কাকে বলে নবীজি বলছেন আল ইমান ইমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ তুমি আল্লাহতে বিশ্বাস করবে এক ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণে বিশ্বাস করবে দুই তিন ওয়া কুতুবিহি আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে চার ওয়া রুসুলিহি রাসূলগণে বিশ্বাস করবে পাঁচ ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করবে ছয় ওয়াল কদরি খাইরি ওয়া শাররি তাকদিরের ভালো মন্দে বিশ্বাস করবে একটু মনোযোগ দিয়ে দেখেন ইমানের ছয়টা পিলার কি ছোঁয়া যায় এগুলো কি কঠিন এগুলো কি তরল এগুলো কি বায়বীয় এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায় ইমানের ছয় পিলারকে চোখে দেখা যায় স্পর্শ করা যায় ইমানের ছয় পিলার এই ছয়টা পিলার এই ছয়টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে এই ছয়টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে যাবে না আল্লাহপাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা এই গায়েবে বিশ্বাস করে ইমানের ছয় পিলার সবই গায়েব এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন আমাদের আমাদের বিলিভ আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য আমাদের বিশ্বাসের ভিত্তি কি অদৃশ্যের জগৎ গায়েবের জগৎ আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস করে এ কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে এই ডারউইনের মতবাদ বলেন এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন নাসার গবেষণাগুলোকে বলেন মঙ্গলের এটা খুঁজতেছে চাঁদে ওটা খুঁজতেছে মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে চোখে যা দেখি না বিশ্বাস করবো আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে
এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, সূরা কাহফ 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা, জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দৈন্যতা দেখা দিচ্ছে। ওদের শিক্ষা ব্যবস্থা এরকম, চোখে যা দেখবে তা বিশ্বাস করবে, চোখে যা দেখবে না বিশ্বাস করবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য, গায়েবে আমরা বিশ্বাস করি, আল্লাহ গায়েব দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনার ভাগ্যে বিশ্বাস করি। এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাক বলছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো, সময়ের কসম। প্রথম শর্ত মুমিন হতে হবে, মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে, এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি। এইটা কেন, ইতিহাস কেন বিকৃত হচ্ছে, কেন ডারউইনের মতবাদ, কেন এই কেন সেই, এর শেকড়টা হচ্ছে এখানে। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে, তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে আমাদের সংজ্ঞা তা নয়, আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। দেখছ এখন সলিউশন কি, সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে, এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে, এরকম ইনস্টিটিউশন থাকতে হবে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব সিলেবাসে নতুনত্ব এনে, সংস্কার এনে ইনপুট করতে হবে, অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে। আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাল্লাহ।